ছোট্ট বন্ধুরা, আমরা কিন্তু সর্বর্ণ সবগুলো লেখা এবং পড়া শিখে ফেলেছি। এখন চলো আমরা সবগুলো একসাথে একটু পড়ে ফেলি এবং আবার একটু বাসায় বসে সুন্দর করে লিখে ফেলি। স্বর ও, স্বর আ, রস ই, দীর্ঘ ই, রস উ, দীর্ঘ উ, রি, এ, ঐ, ও, ঔ। এরপর দেখো কি বলেছে এখানে। দেখেছো এখানে কতগুলো খালি ঘর দেওয়া আছে, আর এখানে আলাদা করে আরও কিছু লাল রঙের স্বরবর্ণ ডান দিকে দেওয়া আছে। এখানে বলেছে ডান দিকে লাল রঙের বর্ণ আছে, সেগুলো বাম দিকের খালি ঘরে ঠিক জায়গায় লিখি। তার মানে ডান দিকের যে লাল রঙের এই স্বরবর্ণগুলো দেওয়া আছে, এগুলো আমরা বাম দিকে যে খালি ঘরগুলো আছে এগুলো নিয়ে পূরণ করব। তাহলে কি স্বর ও দেওয়া আছে, তারপর স্বরের পরে কি বসে বলতো? স্বর আ। রস্বই দেওয়া আছে, রস্বইর পরে কি হয় বলতো? দীর্ঘ ই। রস্বইর পরে কি হয় বলতো? রস্বই পরে হয় দীর্ঘ ই। আচ্ছা, যেহেতু এটা প্রবলেম হচ্ছে, সমস্যা দেখা দিচ্ছে, চলো আমরা একটু আবার এটা করার চেষ্টা করি। দেখো স্বরেও দেওয়া আছে, তাহলে স্বরিয়া নিয়ে আসলাম, স্বরেও দেওয়া আছে, স্বরিয়া নিয়ে আসলাম, রস্য ই দেওয়া আছে, তাহলে কি হবে? দীর্ঘ ই বসিয়ে দিলাম নিয়ে এসে। তারপরে কি হবে বলতো? দীর্ঘ ই পরে রস্য উ, এই যে রস্য নিয়ে আসলাম, দীর্ঘ উ দেওয়া আছে, তাহলে কি হয় রস্য উ, দীর্ঘর পরে কি হয় বলতো? রি, এ দেওয়া আছে, এরপরে কি হয়? ওই, এরপরে ও দেওয়া আছে, ওর পরে কি হয়? ও। তাহলে তোমরা দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা 17-তে এটা পাঠ 13-তে দেওয়া আছে, তোমরা কিন্তু স্বরবর্ণগুলো নিজেরা পড়বে, লিখবে এবং এই খালি ঘরটাও কিন্তু নিজেরা পূরণ করার চেষ্টা করবে, ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি এই ভিডিওর সাহায্য নিয়ে।